কোনো কারণে আপনি যদি বেশি সমস্যা থাকেন সরাসরি আমাকে ফোন করুন আপনার খাদ্য আপনার বাড়িতে পৌঁছে যাবে আমি নোয়াখালীর সকল এমপিকে বলবো আপনার একটু দৃষ্টি রাখুন এলাকার গরিব মানুষগুলোর প্রতি নোয়াখালী টিভি নোয়াখালীর প্রতিচ্ছবি আসসালাম আলাইকুম নোয়াখালীবাসী আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো হলো গরিবদের পাশে বিত্তবানরা এসে দাঁড়ান আমি আপনার সবাই অনুমতি দিলে আমি নোয়াখালী ফাউন্ডেশন হিসেবে একটি তহবিল করার চিন্তাভাবনা করছি যেখানে আমি নিজেই পঞ্চাশ লাখ টাকা দিয়ে চেষ্টা করব গরিব মানুষের পাশে দাঁড়াতে আর নোয়াখালী বৃত্তবেনরা আপনার এই ফাউন্ডেশনে আসেন বা না আসেন কিন্তু গরিব মানুষের জন্য এগিয়ে আসুন যারা দিনমজুর খায় এই দুর্ভিক্ষের সময়ে তাদের পাশে যদি দাঁড়ান আল্লাহ তালা আপনাদের আরও ধনবান করবেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যার যা সাধ্য মতো আপনার পাশের বাড়ির গরিব লোকটির বাড়ির দিকে একটু তাকান তাকে সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা নোয়াখালীবাসী সবাইকে বেছে একসাথে বেঁচে থাকতে পারবো আমরা সোজা বাংলা কথা নোয়াখিল্লা নোয়াখিল্লাদের প্রতি আগে আসেন যারা দেশের বাইরে আসছেন তারাও আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার পাশে শের বাড়ির গরিব লোকটিকে যদি সহযোগিতা করেন তাহলে আমরা তাদেরকে বাঁচাতে পারব কারণ ক্ষুধা এমন এক জিনিস এটা সরকারও এগিয়ে এসেছে বাট সরকারের তুলনা কতটুকু করতে পারবে আমি জানি না তবে একটু আগেও ডিসির সাথে কথা হয়েছে প্রত্যেক এলাকায় অলরেডি চাউলগুলো চলে গিয়েছে কিন্তু আমরা যারা মোটামুটি এবং আমি নোয়াখালীর সকল এমপিকে বলবো আপনার একটু দৃষ্টি রাখুন এলাকার মানুষগুলোর প্রতি গরিব মানুষগুলোর প্রতি ভবিষ্যতে আরও কিছু কথা বলবো ফাউন্ডেশন তৈরি করার জন্য চিন্তাভাবনা করছি আর এর বাইরে আমি যেটা যেটা করার আমি ইউনোডদের মাধ্যমে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি আমি প্রথমে দশ লাখ দশ লাখ আমার দুই উপজেলায় দেওয়ার চেষ্টা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এরপর আরও যা টাকা পয়সা লাগবে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব গরিব মানুষ চিন্তা করবেন না কোনো কারণে আপনি যদি বেশি সমস্যা থাকেন সরাসরি আমাকে ফোন করুন আমার টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন টু জিরো ওয়ান ফাইভ টু আপনার আমার টেলিফোনে ফোন করুন আপনার খাদ্য আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনারা ধৈর্য ধরুন আপনারা ভয় পাবেন না শুধু বাড়িতে থাকুন এই করোনা থেকে রক্ষা হতে হলে বাড়িতে থাকতে হবে খাওয়া দাওয়া বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমি করবো আমাকে ফোন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুঁড়া চাল রাজকামাল চিনি গুঁড়া চাল বর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে বাংলার অভিজাত্য রাজকামাল চিনি গুঁড়া চাল